work. তাদের যুক্তিও ঠিক আছে। কাকে দেখো, এই যে, থ্যাংক ইউ। আর সমস্যা নাই, এটা তো আপনাদের কর্তব্য। আশিক ভাই, আরে ভাই, ওই যে গাড়ি চেক দিচ্ছিল, এখানে যে কাগজপত্র দেখাচ্ছিলাম, ওই যে প্যাকেট করতেছে, আসতেছে। আচ্ছা আঙ্কাল, ঠিক আছে। কপাল ভালো ছিল, আজকে হেলমেট টেলমেট সব নিয়ে বের হয়েছিলাম। এনিওয়ে আঙ্কেলটার ব্যবহারটা অনেক ভালো ছিল, সে বলতেছিল যে সামান্য একটু সময়ের বিষয়, আপনারা একটু কষ্ট করে দেখান, এটা আমাদের কর্তব্য, দেখে আপনার চলে যান, কোনো সমস্যা নেই। আসলেই তাই, এটা আমাদের তাদের কর্তব্য, আর আমাদের কাছে সব পেপার থাকলে কোনো সমস্যা নেই। আমাদের একটা জিক্সার নতুন কেনা হয়েছে, আমাদের এক বড় ভাই একটা জিক্সার কিনছে, তো সেটার আজকে আমরা টাকা জমা দিব, মানে রেজিস্ট্রেশনের যে খরচটা, 2 বছরের যে খরচটা লাগে, তো ওইটা জমা দিব, সেই জন্য বের হয়েছি। আর বাইকে দেখতে পাচ্ছেন অবস্থা, বাইকটা ওয়াশ করতে হবে, মূলত এই দুইটা পয়েন্টের জন্য আজকে বের হওয়া। তো আশিক ভাই বললো আমি আসতেছি, তুমি আসো, সে চলে আসছে বিআরটি এর সামনে। সে এখন শোরুম পেপার পায় না, বাট টাকা জমা দেওয়া যাবে। আপনার বাইক কিনে শোরুম পেপার না পেলেও আপনার টাকা জমা দিতে পারবেন, ওই যে রসিদটা পান ওই রসিদটা নিয়ে যে টাকা জমা দিবেন, তাহলেই হয়ে যাবে, কোনো প্রবলেম হয় না যতদূর জানি। সো গাইজ, ওই যে ওই গাড়িটা আমরা কিনছিলাম 1 সপ্তাহ আগে, সো এখানে ভিড়, যার কারণে আমরা যাচ্ছি ইসলামী ব্যাংকে ভাইয়ের নতুন বাইকটা চালাই আসতে। ব্রেক ধরে এখন, পেয়ার ব্রেক, রেস দিবেন, রেস রেস রেস। চলে এসেছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বাইকটা রাখাই তো প্যারা, রোদেই রাখতে হবে, কিচ্ছু করার নাই। আমার লোকটা ভাইয়ের গাড়িতে লাগাই দিয়ে যাই, এয়ারটেলা বেরোইতে গেলে তো একটু প্রবলেমে পড়বে। সো গাইস, এই যে আমরা জমা দিয়ে দিছি, এই পাশ দেখাতেছি না, কারণ এই পাশে কাগজপত্র অল ডিটেলস আছে। তো এই যে দুইটা পেপার দিছে, এই নেন, রেখে দেন, এবার সুন্দরভাবে রেখে দেন। এইখানে আপনার হচ্ছে লাগছে হচ্ছে আইডি কার্ডের ফটোকপি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, আর ক্যাশ মেমোর ফটোকপি, এই দুইটা দেওয়া লাগছে। গাড়ির ওয়েট কত কেজি, সিসি কত, জাস্ট এতটুকুই। মেমোতে সব লেখা থাকে না, মেমোতে আপনার ওয়েট টোয়েট লেখা থাকে না, এগুলো আপনার বাসা থেকে বা শোরুম থেকে জেনে নেবেন, আমরা শোরুমে কল করে জেনে নিছিলাম আর কি। এখন আমরা যাচ্ছে হচ্ছে ব্যাংক স্লিপটা লেমোটিং করতে, মানে স্ক্যান করে লেমোটিং করতে হবে, যাতে ওইটা আমরা বাইকের পিছনে লাগাইতে পারি, আর কোনো রকম সমস্যা যাতে না হয়। যতদিন না নম্বর পাবো, ততদিন ওই ব্যাংক স্লিপটাই আপনার পিছনে লাগাই রাখতে হবে। আর বাইকে এখন চলতেছে ব্রেকিং ফিউড, সো গাড়ি জোরে টানতে পারবে না। ভাইয়া রেস হবে নাকি, রেস রেস হবে ভাইয়া, রেস রেস হবে, হ্যাঁ রেডি 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 রেডি, কারণ বাইকে চলতেছে ব্রেকিং ফিউড, সে কখনোই 5000 RPM এর উপরে উঠাবে না। সো চলে এসেছি আমরা নাম্বার প্লেটটা, মানে নাম্বার প্লেটে ব্যাংক স্লিপটা লাগাইতে, তাকে বিদায় জানাই দিলাম, সে চলে যাচ্ছে, আর এখন আমি যাবো গাড়িটাকে ওয়াশ করাইতে। রাস্তা পার করে চলে এসেছি বাইক ওয়াশের ওখানে, এখন বাইকটা ওয়াশ করা যাবে কি না শুনতে হবে, করা যাবে। আচ্ছা আচ্ছা, হিট খুলে চলে যাবো, ওই জায়গাতে হাওয়া মেশিন নাই আনছে। আচ্ছা ঠিক আছে, এনাদের আর একটা ব্রাঞ্চ তো ইটকুলাতে আছে, তো ওইখানেই চলে যাই। মা মোটরস মাগুরাতে ভালোই ফ্যাসিলিটি দিচ্ছে বাইকারদের, আমাদের একটা ব্রাঞ্চ করে ফেলছে। প্রথম দিন দেখছিলাম হাওয়া মেশিন আসছিল না, কারণ ওয়াশ করার পর যে হাওয়াটা দিতে হয় সুইচগুলোতে, ওই যে হাওয়াটা ছিল না, যার কারণে ভাবছিলাম যে এখান থেকে ওয়াশ করাবো, তো এখন জানলাম নাকি ওখানে হাওয়া মেশিন আনছে, তো ওখানেই যাওয়া যাক, প্যারা নাই। উঠে দেবো ভাই, উঠে দেবো।
সো গাইস এই যে আমার গাড়ি ওয়াশ হয়ে গেছে, এই যে আমার ভাইয়া তানবীর ভাইয়া, ওর সাথে দেখা হয়ে গেলে এখানে এসে। আর ওই যে ওর গাড়ি, ওর গাড়ি তো ওই সাইডে যাই হোক, গেম চেঞ্জার হেলমেট নিবে তো, গেম চেঞ্জার হেলমেটের কথা বলছে, কেমন নয় কমেন্ট করে জানাই দেবেন, ঠিক আছে? ঠিক আছে। সো গাইস ফাইনালি ওয়াশটা কমপ্লিট, আর এখন ফুললি চকচক লাগতেছে, ফুললি চকচক সেই লাগতেছে, গাড়ি ওয়াশ করার পর ভালোই লাগে। এখন বিদায় জানাচ্ছি আপনাদের, আশা করি ভিডিওটা আপনারা এনজয় করেছেন, ছোট্ট একটি ভিডিও হলেও আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। সো দেখা হচ্ছে নেক্সট আনাদার ফ্রেশ একটি ভিডিওতে, আজকের মতো পুরো পুরো সাইন ইন অফ, বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।